গুনার শেষ নাই তওবার খবর নাই হায়াত আপনার আমার শেষ যেদিন আজরাইলের সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে তখন তোমাকে একটা মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বয়স বাড়ে দিনে দিনে, আমল তো আর বাড়ে না, শয়তান যে লেগে আছে পিছু কবু ছাড়ে না। বয়স বাড়ে দিনে দিনে, আমল তো আর বাড়ে না, শয়তান যে লেগে আছে পিছু কবু ছাড়ে না। শৈশব গেল আদর পে স্নেহ মমতায়, কৈশোর চলে গেল বৃথা খেলাধুলায়। শৈশব গেল আদর পে স্নেহ মমতায়, কৈশোর চলে গেল বৃথা খেলাধুলায়। কোন ঘোরেতে ডুবে আছো, কোন ঘোরেতে ডুবে আছো, ওরে মন চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না। বয়স বাড়ে দিনে দিনে, আমল তো আর বাড়ে না, শয়তান যে লেগে আছে পিছু কবু ছাড়ে না। শয়তান যে লেগে আছে পিছু কবু ছাড়ে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? হিজরত করে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় আসলেন। মক্কার সাহাবি যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির, যারা মদিনায় আগের থেকে বসবাস করছো তাদেরকে বলা হয় আনসার। মক্কা থেকে হিজরত করে যারা এসেছেন মদিনায় তাদেরকে কি বলে? মুহাজির। কি বলে? জবান খুলে বলেন কি বলে? যদি আপনারা কথাই না বলেন তাহলে বুঝবো কি যে আপনারা ওয়াজ বুঝতেছেন কি বুঝেন না। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় এসেছে তাদেরকে কি বলে? যারা মদিনায় আগের থেকেই ছিল তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? মুহাজির এবং আনসারদের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন। আনসার ভাইয়েরা, মদিনার সাহাবিরা মক্কা থেকে আগত মুহাজিরদের জন্য তাদের জমিন দিয়ে দিল, ঘর দিয়ে দিল, এমনকি এত উদারের পরিচয় দিয়ে দিল, এত উদার পরিচয় দিল, যাদের বিবি ছিল দুইটা, এক বিবিকে সন্তুষ্টির সাথে ছেড়ে দিয়ে আরেক ভাইয়ের জন্য নির্ধারণ করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এমন উপমাস তো আর কোথাও পাওয়া যায় না যে ভাই ভাইয়ের জন্য সব বিসর্জন দিবে। যখন সাহাবীরা মদিনায় হিজরত করে আসলো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের জন্য চলে যাবেন, যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন, এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। তিনি যুদ্ধে চলে গেলে তার ঘরটাকে কে দেখবে? তার সন্তানাদি বিবি বাচ্চারা দেখশন কে করবে? কে বাজার করে দিবে? এই জন্য বিশ্বনবী বললেন সালাবাতুল আনসারী নামের এক সাহাবীকে, নবীজি বললেন তুমি আব্দুর রহমানের বাড়ি পাহারা দিবা, তাদের প্রয়োজন তুমি পূরণ করে দিবা। এভাবে তাকে দায়িত্ব দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান সহ বিশাল একটা মুজাহিদ বাহিনী যুদ্ধের জন্য চলে গেল। ভালো করে লক্ষ্য করুন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সম্পূর্ণ দেখশন করতেছেন, যখন যা প্রয়োজন তাই ব্যবস্থা করতেছেন। ঘটনাক্রমে
শয়তানের চক্রান্তে পড়িয়া শয়তানের প্ররোচনায় পড়িয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাত ধরে ফেললেন। ঘরের ভিতরে প্রবেশ করে যখন বিবির হাত ধরলেন সাথে সাথে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রী তাকে লক্ষ্য করে বলল, তুমি কি করছো? তোমার ভাই ইসলামকে টিকানোর জন্য নিজের জীবন শহীদ করে দেওয়ার জন্য যুদ্ধে চলে গেল, আর তোমাকে আমানত হিসেবে আমাকে তোমার কাছে আমার পরিবারকে তোমার কাছে রেখে দিয়েছে, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা? সালাবাতুল আনসারী কলিজার ভিতরে তার কথাটা এমন ভাবে আঘাত করেছে, তার দিলের ভিতরে অপমানের তুফান ঝড় শুরু হয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে লজ্জায় ঘর থেকে বের হয়ে একটা দৌড় দিলেন, ছুটলেন তো ছুটলেন, চলতে চলতে এক পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিলেন। শুধু বলেন, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে কান্না করতেছেন দিনের পর দিন, দিনের পর দিন। যুদ্ধ শেষ হয়ে সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন মদিনাতে হাজির হয়ে গেলেন, মদিনা সকল সাহাবীরা তাদের মুহাজির এবং তাদের সকল ভাইদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই হাজির হয়ে গেল। সবাইকে দেখা যায় কিন্তু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের জন্য যাকে দায়িত্ব দেওয়া হলো সালাবাতুল আনসারী তাকে তো আর দেখা যায় না। সালাবা কোথায় চলে গেল, কি হলো? সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান ঘরে প্রবেশ করে বিবিকে জিজ্ঞেস করলেন, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? বিবি সকল ঘটনা খুলে বলল, জিজ্ঞেস করলো কোথায় চলে গেল। বিবি বলে, আমি জানি না সালাবা কোথায় গিয়েছে, আমি কিছুই জানি না, তবে কোনোদিন আমাদের খাবারে কষ্ট হতে সে আমাদের দেয়নি, এমন ভাবে যত্ন নিয়েছে, আমরা এত আদর আপ্যায়ন ছিলাম, সে নিজে না খেয়েছিল কিন্তু আমাদেরকে কোনোদিন সে অনাহারে রাখে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য ঘর থেকে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান দৌড়ালেন, দৌড়ে দৌড়ে গর্তের কিনারায় দেখা যায় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে দেখিয়া মুখে হাত দিয়ে বলে, ভাই তুমি আমার সামনে এসো না, তুমি একটা পবিত্র মানুষ, তুমি সবেমাত্র জিহাদের ময়দান থেকে এসেছো আর আমি গুনাহ করেছি, তুমি পবিত্র আমি অপবিত্র, তুমি আমার কাছে আমানত দিয়েছিলা, আমি ওই আমানতের খেয়ানত করে ফেলেছি, আমাকে তুমি স্পর্শ করো না। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান বলে, ভাই রে তুমি কষ্ট পেও না, তুমি লজ্জা পেও না, আমি তোমাকে গুনাহ ক্ষমা করানোর জন্য আলীর কাছে নিয়ে যাব, ওমরের কাছে নিয়ে যাব, প্রয়োজনে বিশ্ব নবীর কাছে নিব। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি যেতে পারি, তবে শর্ত হলো একটা রশি দিয়ে আমার দুইটা হাত ঘাড়ের পিছনে ভাবে বেঁধে আমাকে অপরাধী গোলামের মতো টেনে টেনে আমাকে নিয়ে যাবে, তাহলে আমি যাব। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো দুই হাত ঘাড়ের সাথে বেঁধে এভাবে অন্যায়কারী অপরাধকারীর মতো টেনে টেনে নিয়ে যায়। শুধু যে আব্দুর রহমান তাকে নিয়ে যায় তা নয়, তার একমাত্র মেয়ে খামসানা পিতাকে রশি ধরে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে যায়। যখন হযরত ওমরের কাছে দেওয়া হলো
বলতেছে ও ভাই ও মো আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আমার কি কোনো তওবা করার রাস্তা আছে নাকি ওমর যখন শুনতে পারলেন ঘটনা তখন তাকে দূর দূর করে ঘর থেকে বের করে দিলেন যাও চলে তোমার জন্য কোনো ক্ষমা নাই আমার সামনে আর তুমি কোনোদিন আসবে না নিরাশ হয়ে চলে গেলেন আবু বকরের দরবারে গিয়ে বলে ও আবু বকর আমি অন্যায় করেছি আমি ওমরের কাছে গিয়েছিলাম ক্ষমার জন্য ওমর আমাকে ক্ষমা করে নাই আপনি কি আমাকে কোনো ক্ষমার পথ দেখাবেন আবু বকর বললেন আমি হাতে লাঠি না নেওয়ার আগে আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও সাহাবাতুল আনসারি মাথা নিচু করে বিদায় হয়ে যায় আলীর কাছে যখন গেলে আলী রে আমি অনেক অপরাধ করেছি আমার কি ক্ষমা কাওয়ার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা আলী বললেন যাও আমার সামনে তুমি দ্বিতীয়বারের কখনো আসবে না যদি আসো তাহলে কিন্তু তোমার পিঠের চামড়া আমি রাখবো না সালবাতুল আনসারি চলে গেলেন সবার থেকে নিরাশ হয়ে রাহমাতুল আলামিন যিনি হচ্ছেন রহমতের সাগর দয়ার সাগর যার কাছে কেউ নিরাশ হয়ে ফিরে না বিশ্বরূপী রহমাতুল আলামিনের কাছে গিয়ে সালবাতুল আনসারি যখন বসলো এটা আরো করুন বিশ্বনবী সালবাকে দেখে সাথে সাথে রহমতের চেহারাটা ফিরিয়ে ফেললেন বললেন সালাবা এখানে কেন এসেছে সালাবা বললেন ও আল্লাহর পয়গম্বর সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে আপনিও আমাকে তাড়িয়ে দিবেন নবীজি বললেন সালাবা তোকে দেখলে আমার জাহান্নামের কথা মনে হয় আর কোনদিন এই দরবারে আসবি না ভুলেও কোনদিন আমার দরবারে আসবি না বিশ্বনবী যেখানে দয়ার সাগর রহমতের নবী নবীও যখন এই কথা বলে ফেললেন সালাবার একমাত্র কন্যা খামসামা খামসামা সে বলতেছে বাবা যেখানে সাহাবীরা তোমার প্রতি অসন্তুষ্ট যেখানে আল্লাহর নবী তোমার প্রতি অসন্তুষ্ট সেখানে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট সুতরাং এতদিন তোমাকে আমি বাবার পরিচয় দিয়েছি মনে রেখো আজ থেকে আমি ঘোষণা দিলাম যতদিন পর্যন্ত আল্লাহর নবী তোমার প্রতি খুশি না হবেন আল্লাহ তোমার উপর যতদিন খুশি না হবেন ততদিন পর্যন্ত আমি তোমাকে বাবা বলে স্বীকার করব না চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ কেমন বাবা কেমন সন্তান আমরা কেমন বাবা আমাদের সন্তান কেমন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবার থেকে একটা দৌড় দিয়ে চলে গেলেন মদিনার কোথাও তিনি নাই তিনি বিদায় হয়ে গেলেন সাথে সাথে আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা নবীর কাছে এসে গেল সুবহানাল্লাহ বলবেন না নবীকে এসে জিজ্ঞেস করতেছেন ইয়া পয়গম্বর আমি আপনাকে সম্মান করি পৃথিবীর সকল মাখলুকাত আপনাকে সম্মান করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান এই পৃথিবী কি আপনি সৃষ্টি করেছেন বিশ্বনবী বলেন না আমি সৃষ্টি করি নাই কে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন মানুষকে কি আপনি বানিয়েছেন বলে না আমি তো বানাই নাই কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তাহলে কেন আপনি আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে কেন আপনি নিরাশ করেছেন আপনি তাকে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর কান্না কবুল করে তার গুনাহ মাফ করে দিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন আমি ভুল করেছি কে আছো সালাবাকে নিয়ে আসবে ওমর সাথে সাথে আবু বকর দাঁড়িয়ে গেলে আবু বকর ওমর দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ
আমরা সাহাবাকে আনতে যাব। যখন আবু বকর ওমর বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সাহাবাকে আমি আনতে যাব। আরো একজন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, আমিও আনতে যাব সাহাবাকে। এভাবে চারজন বিশিষ্ট বিশিষ্ট সাহাবী চলে গেলেন সাহাবাকে খোঁজার জন্য। মদিনার অলিতে গলিতে খোঁজা হচ্ছে, কোথাও সাহাবাকে পাওয়া যায় না। কোথায় পাওয়া যাবে? মদিনার থেকে বের হয়ে গেল। এবার মদিনার আশেপাশে যত কৃষক আছে সকল কৃষকদের কাছে সাহাবার তথ্য নেওয়ার চেষ্টা করতেছে। সবাইকে জিজ্ঞেস করে কেউ জানে না, তবে মাত্র একজন বলতেছে, তোমরা কি ওই ব্যক্তিকে খোঁজো যে রাতের বেলা গভীর রজনীতে এই গাছের নিচে এসে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চেয়ে জোরে জোরে কাঁদে, এমন জোরে কাঁদে তার কান্নার আওয়াজের কারণে আশেপাশের বাড়ির মানুষগুলো রাতে ঘুমাতে পারে না। সাহাবীরা বললেন, চলো আমরা তো তাকেই খুঁজতেছি, রাতের জন্য অপেক্ষা করতেছে। রাত্র যখন গভীর হয়ে গেল, দেখা গেল ওই গাছের নিচে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ শব্দ শোনা যায়। কাছে গিয়ে দেখে আর কেউ নয়, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতি পায়ে পড়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, দুনিয়ার সবাই পর, কেউ তো আমার আপন নয়, আমি সবার দরবার থেকে নিরাশ হয়েছি, নিরাশ করে আমাকে ফিরিয়ে দিয়েছে, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে এই জীবন রেখে আমার কোনো লাভ নাই, এই দুনিয়াতে আমার মতো কপাল পোড়ার নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সেজদায় পড়ে যখন কান্না করেন, পিছন থেকে আলী এবং সালমান ফার্সি বলেন, ওরে সাহাবা, তোমার আর কান্নার দরকার নাই, তোমার আর কান্নার দরকার নাই, বহু কেঁদেছো, বহু তুমি আফসোস করেছো গুনার উপরে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যায় তাহলে আমার নবী কোথায়? আমার নবীর কথা কি? আমার নবী আমার ব্যাপারে কি বলেছেন? সাহাবীরা বলে, নবীও তোমার প্রতি খুশি। সাহাবাতুল আনসারি বলে, আমাকে আর দেরি করো না, আমার নবীর কাছে আমাকে নিয়ে যাও। রাতের গভীর মদিনাতে আসতে আসতে ফজরের সময় হয়ে যায়। মসজিদে নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিচ্ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একামত দিচ্ছিলেন। আর বিশ্ব নবী নামাজের জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে বিশ্ব নবী নামাজ শুরু করলেন। হযরতে আলী এবং সালমান ফার্সি সহ সাহাবাতুল আনসারী শেষ কাতারে দাঁড়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর নবী নামাজে পড়তেছেন, আল্লাহুমুত তাকাসুর। যখন বিশ্ব নবী নামাজের ভিতরে সূরা তাকাসুরের এই আয়াত তেলাওয়াত করলেন, সাথে সাথে পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল। দ্বিতীয় আয়াত যখন পড়লেন, হাত্তা যুরতুমুল মাকবির, তোমাদের আধিক্যতা তোমাদেরকে এক সময় আল্লাহ থেকে ভুলিয়ে তোমাদেরকে কবরের দিকে নিয়ে যাবে। কবরের কথা শুনে পিছন থেকে আরেকটা বিকট আওয়াজ আসলো। আল্লাহর নবী তাড়াতাড়ি নামাজ শেষ করে পিছনের দিকে চলে গেলেন। গিয়ে দেখেন আর কেউ নয়, জান্নাতি সাহাবি সাহাবাতুল আনসারী বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবাতুল আনসারীর চোখে
সালমান ফার্সিকে বললেন তাড়াতাড়ি পানি দাও। পানি দেওয়া হলো, চোখ দুটো একটু খুললেন আর দুইটা শব্দ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ করেছি, আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি আলী আবু বকর ওমরকে কষ্ট দিয়েছি, আমি আপনাকেও কষ্ট দিয়েছি। নবীর চোখ মুবারক থেকে ঝরঝর করে পানিগুলো পড়তেছে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনদিন আপনাদেরকে কষ্ট দিব না। চোখ দুটো হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বিশ্বনবী বললে, এরে সাহাবা, আল্লাহর তরফ থেকে যে কি ঘোষণা তোর জন্য আসলো, তুই তো এই কথাটা শুনেও মরতে পারবি না, আমি তোকে কষ্ট দিয়েছি। আহারে, তোকে কষ্ট দেওয়ার কারণে আশরের ময়দানে যদি আমি আল্লাহর কাছে জবাবদিহি হতে হয়, এরে সাহাবা, তুই জানিস না তোর গুনার কারণে তুই যে অনুতপ্ত হয়েছিস, তোর অনুতপ্ত আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি খুশি হয়ে ফেরেশতা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে মেয়ে খামসানা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার লাশ ধরে কাঁদে আর বলে, ও বাবা, আমি রে তোমাকে রশিদের টেনেছি, বাবা গো, তুমি তো জান্নাতি হয়ে গেলা, আর তোমাকে রশি দিয়ে টানার কারণে তুমি আমাকে ক্ষমা করেছো কি করো না আমি তো জানি না, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, বাবা আমাকে তুমি মাফ করে দিও। বাবা গো, আল্লাহর নবী অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কাকে বাবা বলবো, ও বাবা, আমাকে রেখে তুমি বিদায় হয়ে গেলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খামসানাকে ধরে বলেন, আরে খামসানা, তোর বাবা জাহান্নামী নয়, তোর বাবা তো জান্নাতি। আরেকটা ঘোষণা শোন, তোর বাবাকে তুই হারিয়েছিস, এখন থেকে যদি আমি তোর বাবা হয়ে যাই আর ফাতেমা যদি তোর বোন হয়ে যায়, তোর কি আর কোনো দুঃখ থাকবে? খামসারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাবা হয়ে যান আর ফাতেমা যদি আমার বোন হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়ার পথ আমার জন্য সহজ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, তাড়াতাড়ি সালামার জানাজার ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা হয়ে গেল, দাফনের ব্যবস্থা হবে। লাশকে নিয়ে যখন কবরের দিকে যায়, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এভাবে একটু অন্যরকম করে তখন হাঁটেন, বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে 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 যাবেন যাবেন এমন করে তিনি হাঁটতেছেন। দাফন হয়ে গেল। ফিরার পথে হযরত ওমর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো দিন কোনো জানাজায় এভাবে তো আপনাকে হাঁটতে দেখি নাই, আজকে কেন আপনি হাঁটলেন? আল্লাহর নবী বললেন, ও ওমর, জানো না আল্লাহ রাব্বুল আলামিনের এই যে জান্নাতি বান্দা সালাবাতুল আনসারি এত বড় মাপের, এত বড় মাপের আল্লাহর কাছে বান্দা হয়েছে যে তার জানাজায় শরীক হওয়ার জন্য তার কবরের পাশে এত হাজার লক্ষ ফেরেশতার সমাগম, যার জন্য আমি পা রাখার জায়গা পাচ্ছিলাম না। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালামি সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হয়ে গেলেন কেন, কেন এত মর্যাদা তার হলো? কোনো কিছু নয়, শুধুমাত্র একটা আয়াত, সেই আয়াতটাই তখন নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিদের
তাদের পরিচয় হলো সালাবার পরিচয় হলো যদিও ভুল বশত শয়তানের প্ররোচনায় শয়তানের ধোকায় পড়িয়া একটা গুনাহ না সেই করেই ফেলেছে কিন্তু গুনাহ করলে কি হবে তার তওবাটা এত বেশি এত গভীর ছিল এত কঠিন তওবা ছিল যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে সরাসরি এই আলে ইমরানের 134 নম্বর আয়াত নাজিল করে দিলেন জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের অবস্থা কি আমাদের গুনার শেষ নাই আমাদের অন্যায়ের শেষ নাই আমাদের অপরাধের শেষ নাই এরপরও দেখা যায় আমরা গুনাহ থেকে মাফ চেতে পারি না আমরা গুনাহ থেকে পানা চেতে পারি না এর কারণ হলো একটাই সেটা হলো আমরা ভবিষ্যতের আশায় গুনাহ থেকে মাফ চেলে তো ক্ষমা পাওয়া যাবে এই আশায় আমরা তওবা করি না আর তওবাও আমাদের জন্য বিলম্ব হয়ে যায় এই জন্য হায়াত তো বাকি আছে এই জন্য রাবেয়া বসরী বলেছেন আমরা যে দেরি করে তওবা করি এই দেরি করে তওবা করার জন্য আবার তওবা করা দরকার আমাদের অবস্থা হলো যে আমরা হায়াত বাকি আছে সমস্যা কি তওবা করব না আমাদের অবস্থা হলো তওবা করলে তো গুনাহ মাফই হয়ে যায় সমস্যা কি পড়ে করে নিব এই জন্য শিশুকাল বিদায় হয়ে গেল কিশোর কাল চলে গেল কৈশোর চলে গেল যৌবন কারো কারো বিদায় হয়ে যাচ্ছে আবার অনেকে বৃদ্ধ কালে আছে কিন্তু আজ পর্যন্ত দিল খুলে চোখের পানি গুলা আল্লাহর জন্য আমার গুনাহ মাফের জন্য ফেলতে পারি নাই যারা এখন যৌবন কালে এসেছে পিছনের দিকে তাকিয়ে দেখুন দুই হাত জোর করে কোটি কোটি টাকা দিয়ে হলেও এখন আর কিশোর কাল আনা যাবে না কৈশোর কালটা আনা যাবে না শিশু কালটাও কোনোদিন আনা যাবে না যারা বার্ধক্যে উপনীত হয়েছি আমরা যদি হাজার কোটি টাকা ব্যয় করি আমি যদি বলি এখন আমি জোয়ান হব কোনোদিন আর এই বার্ধক্য আপনার আমার থেকে যাবে না সুতরাং শিশুকাল বিদায় হয়ে গেল কিশোর কাল চলে গেল কৈশোর কাল বিদায় হলো জোয়ান কাল বিদায় হয়ে গেল কারো কারো বার্ধক্য কাল এরপর চিন্তা করে দেখুন আর কোন কাল আর কোন কাল বাকি নাই এখন শুধু বাকি আছে মরণ কাল ঠিক কিনা